70তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজ্যের সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত সমবায় দপ্তরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিনের এই রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের এই শিবির চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দপ্তরের মন্ত্রী বলেন, বেশিরভাগ রোগীদের চিকিৎসা ক্ষেত্রে রক্তের প্রয়োজন পড়ে এবং রক্তের অভাবে যেন কোনো রোগীর কিংবা তার পরিবারের লোকজনদের হয়রানির শিকার হতে না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকল রাজ্যবাসীর নিকট রক্তদানে এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন। তাই মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে রাজ্যের সমবায় দপ্তর রক্তদানের মতো এমন মহতী কাজে এগিয়ে এসেছে। পাশাপাশি এদিন তিনি বিগত সরকারের সার্বিক ব্যবস্থাপনার তীব্র কটাক্ষ করে বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন দপ্তরে শুধু দলীয় চাঁদাবাজি, মিছিল, মিটিংয়ের জোর চলত, কিন্তু রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিভিন্ন সরকারি দপ্তরের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও সরকারকে সাহায্য করার কিংবা একে অপরের পাশে দাঁড়ানোর যে মানসিকতা সৃষ্টি হয়েছে, এই রক্তদান সেই মানসিকতারই পরিচয়। আজকে এই সমবায় দপ্তরের যে উদ্যোগে রক্তদান শিবির করছে সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ধন্যবাদ জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের বিভিন্ন সময়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন করে থাকে যে আমাদের এই সরকারের সহযোগিতা করার জন্য। বিভিন্ন হসপিটালে যখন আমরা বিভিন্ন রোগ নিয়ে যাই, বিভিন্ন পেশেন্ট নিয়ে যাই যখন, তখন বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রোগীর রোগ থাকে বা অপারেশন পেশেন্ট যদিও থাকে, তখন বিভিন্ন পেশেন্টের রক্ত প্রয়োজন হয়ে যায়। রক্তের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষের সঙ্গে যখন কমিউনিকেশন করে তখন রক্ত পাওয়ার জন্য খুব একটা সমস্যাতে ভুগতে হয়। তখন আমরা সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য যাতে কোনো সিজন হসপিটালে আসার পরে রোগী চিকিৎসার সময় বা পেশেন্ট অপারেশনের সময় যাতে কোনো রক্ত ক্রাইসিস না থাকে, তার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে আবেদন করে থাকে। তাই সেটা কেন্দ্র করে আজকে আমাদের এই দপ্তর রক্তদান শিবির করছে। বিগত দিনে বা বিগত সরকারের আমলে আমরা যখন দেখি বিভিন্ন দপ্তরে শুধু পার্টির চান্দা কালেকশন বা পার্টির মিছিল মিটিং বিভিন্ন দেখে, কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেটা বলতে পারি আমাদের সরকার আসার পরে মানুষ নিজের বিজনেস কর্মচারী মহল বলুক বা কৃষক শ্রেণী মহল বলুক বা যুব সম্প্রদায় বলুক বা ছাত্রছাত্রী মহলে বলুক, সব মহলে এই সরকারের আমলে মৌলিক অধিকারগুলি পেয়ে থাকে এবং এত উৎসাহিতভাবে মানুষ মানে সরকারকে সহযোগিতা করার জন্য যে মানসিকতা তৈরি হয়েছে, আজকে আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই সমবায় দপ্তরে যে ওনার বয়স যদি আমরা দেখি প্রায় 40-45-50 বছর বয়সে অনেকে আছে, কিন্তু এই প্রথম তারা আজকে এই দপ্তরের স্টাফ, এই দপ্তরের কর্মচারীরা আজকে প্রথম রক্তদান দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে এবং রক্ত দেব সেটা মানসিকতা একটা তৈরি হয়ে গেছে। শুধু সরকারি দপ্তরই নয়, রাজ্যের সকল স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, কর্মচারী সংগঠনগুলোকে রক্তদানে এগিয়ে আসতে এদিন আহ্বান জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।